দল ঘোষণার পর যা বললেন রাহুল দ্রাবিড় দলে নতুন ছয়জন প্রতিভাবান ক্রিকেটার সম্পর্কে জেনে নিন একই সঙ্গে ভারতের টেস্ট ও সীমিত ওভারের দল দুই দেশে সফর করবে বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডে তখন শিখর ধাওয়ানরা থাকবেন শ্রীলঙ্কায় বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা নজিরবিহীন ভারতীয় ক্রিকেটারদের শক্তিশালী পুল থাকাতেই এটি সম্ভবপর হয়েছে কিন্তু কিভাবে সেটা সম্ভব হলো তা ক্রিক ইনফোকে জানালেন ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডিরেক্টর রাহুল দ্রাবিড় শ্রীলঙ্কা সফরে তিনি কোচ হিসেবে যাচ্ছেন রাহুল দ্রাবিড় এর আগে অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় এ দলের হয়ে কোচিং করিয়েছেন তিনি জানিয়েছেন কোনো সফরে কোন ক্রিকেটার যাতে ম্যাচ পাওয়া থেকে বঞ্চিত না হন সেটা কোচ হিসেবে বরাবরই নিশ্চিত করে এসেছেন সফরে গিয়ে ম্যাচে নিজেকে প্রমাণ করতে না পারা একজন ক্রিকেটারের কাছে কতটা খারাপ অভিজ্ঞতা তা নিজের কেরিয়ারে উপলব্ধি করাতেই কোচ হিসেবে সকলকে সুযোগ দিতে চান দ্রাবিড় তিনি বলেন সাতশো থেকে আটশো রান করে কেউ দলের সঙ্গে গিয়ে যদি একটিও ম্যাচ না খেলে দেশে ফেরেন পরবর্তী সফরের সুযোগ পেতে তাকে আবারও অত রান করতে হয় এটা সহজ ব্যাপার নয় কারণ রান করলেও দলের সুযোগের কোনো গ্যারান্টি নেই তাই যে পনেরো জনকে নিয়ে সফরে গিয়েছি বরাবরই চেয়েছি সকলকে সুযোগ দিতে যাতে তারা নিজেদের প্রমাণ করতে পারেন অনূর্ধ্ব ১৯ দলে প্রতি ম্যাচে পাঁচ থেকে ছয়টি পরিবর্তনও করেছি কোনো কোনো সময় এনসিএতে রাহুল দ্রাবিড়ের কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে এমনকি এমন দাবিও উঠছে দ্রাবিড়কে রবি শাস্ত্রীর পর সিনিয়র দলের কোচ করার দ্রাবিড় বলেন উনিশশো বা দু হাজারের দশকেও অনুশীলনের উইকেট থেকে শুরু করে ক্রিকেটারদের ফিট রাখার পরিকাঠামো ততটা উন্নত ছিল না কিন্তু সঠিক ম্যাটিং বা টার্ফ উইকেট না দিলে কিংবা ভালো মানের কোচিংয়ের ব্যবস্থা না থাকলে ভালো ক্রিকেটার তৈরি করা সমস্যার এটা আমরা আমাদের কেরিয়ার দিয়ে উপলব্ধি করেছি ক্রিকেটারদের ফিট থাকাও ভুল বাড়ানোর অন্যতম কারণ বিরাট কোহলিদের ফিটনেস লাইভেল বা ফিট রাখার পদ্ধতি এখন বাকি দেশগুলির কাছে শিক্ষণীয় পর্যায়ে গিয়েছে রাহুল দ্রাবিড় জানিয়েছেন তাদের কেরিয়ারে ফিটনেস সংক্রান্ত ব্যাপারে কিছু জানতে অনুসরণ করতে হতো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে তাদের ফিটনেস ট্রেনারদের দেখে শিখতে হতো অনেক কিছু উত্তিক ক্রিকেটারদের দ্রাবিড়ের পরামর্শ জিমে খুব বেশি সময় কাটালে শরীর শক্ত হয়ে যায় সে কারণে যত বেশি পারা যায় বোলিং করা আর দৌড়ানো খুব কার্যকরী দেবদত্ত পারিকল চেতন সাকারিয়া ঋতুরাজ গাইকোয়ার বরুণ চক্রবর্তী ও কৃষ্ণাপ্পা গৌতম এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের সুবাদেই ফলে দ্রাবিড়ের কোচিং আদর্শে এটা পরিষ্কার তিনটি একদিনের আন্তর্জাতিক ও টি টোয়েন্টি আন্তর্জাতিকে বেশ কয়েকজনের অভিষেক হতেই চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবার বিস্তারিত জেনে নিন দলে ছয় নতুন মুখ সম্পর্কে দেবদত্ত পারিকল গত বছর আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দেবদত্ত পনেরো ম্যাচে তিনি করেছিলেন চারশো তিহাত্তর রান এরপর ঘরোয়া টুর্নামেন্টগুলিতেও নজর কাড়া পারফর্ম করেন দেবদত্ত দু হাজার বিশ একুশ মৌসুমের বিজয় হাজারের ট্রফিতে কর্ণাটকের এই তরুণ ব্যাটসম্যান সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন সাত ম্যাচে সাতশো সাঁত্রিশ রান করেছিলেন দেবদত্ত প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে লিস্ট এ ক্রিকেটে পরপর চারটি শতরান করার নজিরও করেছিলেন তিনি এরপর স্থগিত হয়ে যাওয়া চতুর্দশ সংস্করণের আইপিএলে খেলতে নেমে একটি শতরান সহযোগে ছয় ম্যাচে একশো পঁচানব্বই রান করেছেন দেবদত্ত চেতন সাকারিয়া ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে খেলেন তেইশ বছরের প্রতিশ্রুতিমান মিডিয়াম ফাস্ট বোলার চেতন সাকারিয়া এবছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট নিয়ে সবার নজর কেড়েছেন তিনি আইপিএলের অভিষেক ম্যাচেই তিন উইকেট নিয়েছিলেন চেতন আইপিএলের প্রথম পর্বে সাতটি ম্যাচ খেলে সমসংখ্যক উইকেট নিয়েছেন তিনি নীতিশ রানা ঘরোয়া ক্রিকেটে নীতিশ রানা একটি বহু পরিচিত নাম দীর্ঘ সময় ধরে দিল্লির হয়ে প্রচুর রান করে এসেছেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত আটত্রিশটি ম্যাচ খেলে একচল্লিশ দশমিক দুই এর গড়ে দুই রান এবং লিস্ট এ ক্রিকেটে আটান্নটি ম্যাচ খেলে একচল্লিশ দশমিক দুই সাত গড়ে উনিশশো রান করেছেন নীতিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন দিল্লির এই সাতাশ বছর বয়সী ব্যাটসম্যান স্থগিত হয়ে যাওয়া চতুর্দশ সংস্করণের আইপিএলে সাত ম্যাচে ২০১ রান করেছেন নীতিশ ঋতুরাজ গাইকোয়ার ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে খেলেন চব্বিশ বছর বয়সী প্রতিভাবান ব্যাটসম্যান ঋতুরাজ প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত একুশটি ম্যাচ খেলে আটত্রিশ দশমিক পাঁচ চারের গড়ে এক হাজার রান এবং লিস্ট এ ক্রিকেটে উনষাটটি ম্যাচ খেলে সাতচল্লিশ দশমিক আট সাতের গড়ে দুই রান করেছেন তিনি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে খেলেন ঋতুরাজ গত বছর আইপিএলে নজর কাড়া পারফর্ম করেছিলেন তিনি এবছর আইপিএলে প্রথম পর্বে সাত ম্যাচে একশো রান করেছেন ঋতুরাজ কৃষ্ণাপ্পা গৌতম বত্রিশ বছর বয়সী কৃষ্ণাপ্পা গৌতম ঘরোয়া ক্রিকেটের একটি বহু পরিচিত নাম কর্ণাটকের হয়ে খেলেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত বিয়াল্লিশটি ম্যাচ খেলে তিন হাজার নয়শো বিরাশি রান ও একশো ছেষট্টি উইকেট এবং লিস্ট এ ক্রিকেটে সাতচল্লিশটি ম্যাচ খেলে এক হাজার নয়শো সত্তর রান এবং সত্তরটি উইকেট নিয়েছেন গৌতম এর ইতিহাসে সবচেয়ে দামি আনক্যাপড প্লেয়ার তিনি এবারের নিলামে নয় দশমিক দুই পাঁচ কোটি টাকা দিয়ে গৌতমকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস বরুণ চক্রবর্তী আইপিএলের এ সৌজন্যে বরুণ চক্রবর্তীকে মোটামুটি সকলেই চেনেন গত বছর মরু শহরে অনুষ্ঠিত আইপিএলে নজর কাড়া পারফর্ম করেছিলেন তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিশ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তামিলনাড়ুর এই তারকা স্পিনার এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতের টি টোয়েন্টি দলের সুযোগ পেয়েছিলেন বরুণ কিন্তু চোটের কারণে দল থেকে বাদ পড়েন তিনি বছরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দলেও নাম ছিল বরুণের এরপর আইপিএলে কলকাতার হয়ে খেলতে নেমে সাত ম্যাচে সমসংখ্যক উইকেট নেন তিনি ভেবেছিলাম ধোনির আগে আমিই ভারতের অধিনায়কত্ব পাবো অবসরের দু বছর পর বিস্ফোরক মন্তব্য যুবরাজ সিং এর ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই অধিনায়ক হিসেবে উত্থান হয়েছিল মহেন্দ্র সিং ধোনির সৌরভ শচীন দ্রাবিড়ের মতো সিনিয়ররা সরে দাঁড়ানোই অধিনায়কত্বের মুকুট উঠেছিল রাঁচির রাজপুত্রর মাথায় সবাইকে চমকে দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়নও করেছিলেন ধোনি কিন্তু এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ধোনিরই একদা সতীর্থ তথা ভারতীয় দলের প্রাক্তন তারকা যুবরাজ সিং তার আশা ছিল ওই বিশ্বকাপে ধোনি নয় তিনিই ভারতীয় দলের অধিনায়কত্ব পাবেন অর্থাৎ ধোনির আগে অধিনায়ক হিসেবে তাকেই বাছা হবে অবসরের বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথাই শোনা গেল জুবির সালে বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে করতে গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারেনি টিম ইন্ডিয়া বারমুডাকে হারালেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সৌরভ দ্রাবিড় সেওয়াগ সচিনের মতো তারকা সমৃদ্ধ ভারতীয় দলকে এরপর গোটা দেশেই সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে এই পরিস্থিতিতে ওই বছরই দক্ষিণ আফ্রিকায় আয়োজিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের সরিয়ে নেন দ্রাবিড় শচীন সৌরভের মতো সিনিয়ররা তখনই অধিনায়কত্বের ভার গিয়ে পড়ে ধোনির হাতে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলতে গিয়ে যুবরাজ বলেন ওই সময় পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভারত ছিটকে গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের চরম সমালোচনার মুখে পড়তে হয়েছিল একেবারে উথাল পাথাল অবস্থা এই পরিস্থিতিতে আবার প্রায় দু মাসের ইংল্যান্ড এক মাসের দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ড সফর ছিল তারপর আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফলে সব মিলিয়ে ক্রিকেটারদের চার মাস দেশের বাইরে থাকতে হতো এই সময়ে সিনিয়ররা টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল তাই ভেবেছিলাম ওই বিশ্বকাপের অধিনায়কত্ব আমি পেতে পারি কিন্তু শেষ পর্যন্ত ধোনিকে অধিনায়ক ঘোষণা করা হলো। যদিও এরপরে জুবির দ্রুত সংযোজন তার বদলে ধোনি অধিনায়ক হলেও এই সিদ্ধান্তে কোনো প্রভাব তার খেলায় কখনোই পড়েনি তার কথাই রাহুল বা সৌরভ কিংবা অন্য কেউ যেই অধিনায়ক হন না কেন দিনের শেষে একজন প্রকৃত টিম ম্যানের কাজই হল সবসময় অধিনায়কের পাশে থাকা আমিও সবসময় এটাতেই বিশ্বাস করতাম তবে যতই তিনি ধোনিকে অধিনায়ক হিসেবে সমর্থনের কথা জানান ক্যাপ্টেন্সি না পাওয়ার যে আক্ষেপ ছিল তা জুবির কথাতে পরিষ্কার